ফলা কি যখন কেউ নেগেটিভ চিন্তা আসবে তাকে কি বলবো অল্প জ্ঞানের আফলাপি ওকে বলবে ভাই অনেক কথা তো বললি লাস্ট টাইম একটা কথা বলে যাই অল্প জ্ঞানের আফলাপি মধ্য জ্ঞানে চুপ অল্প জ্ঞানের আফলাপি মধ্য জ্ঞানে চুপ পূর্ণ জ্ঞানে বিনম্রতা আর শুদ্ধ জ্ঞানে রূপ রূপ মানে যে দেবতা লেভেলে চলে গেছে অল্প জ্ঞানে লাফালাফি মুক্ত জ্ঞানে চুপ পূর্ণ জ্ঞানে বিনম্রতা আর শুদ্ধ জ্ঞানে রূপ এবার আমি বল যে তুই কোন লেভেলে আছিস জীবনে জানবে যাদের জ্ঞান অল্প হয় তারা সবাই তার লজিক লাগায় আর বেশি লাফালাফি করে যারা একটু বুঝে গেছে যাদের জীবনে একটু নলেজ আছে তারা বেশি লাফালাফি করে না তার চুপ থাকে কেন কেন কারণ তারা জানে আমি অনেক জানি কিন্তু কিছুই জানি না আর পূর্ণ জ্ঞানে বিনম্রতা যাদের জ্ঞান পূর্ণ হয় তারা সবসময় বিনম্র হয় কখনো দেখবে না তাদের ভেতরে অ্যাটিটিউড আছে তারা সবসময় যতই জীবনে যা কিছু করুক না কেন ওরা অল টাইম বিনম্র আর শুদ্ধ জ্ঞানের রূপ মানে কি যখন তোমার জ্ঞান শুদ্ধ হয়ে যাবে মানে তুমি শুধু জানো বলে ইম্পর্টেন্ট না তুমি ওই জানাটাকে জীবনে অ্যাপ্লাই করেছো এবং সমাজে কিছু চেঞ্জ করেছো তখন তুমি আর মানুষ থাকো না তখন তুমি মানুষ থেকে দেবতার উপরে চলে যাবে তো স্মার্ট ভ্যালুতে আমি আমার লাইফে প্রাউড করি যে আমি স্মার্ট ভ্যালু করতে পেরেছি আমি আমার লাইফে প্রাউড করি যে আমি স্মার্ট ভ্যালুতে অনেক বছরে কিছু না করতে পেরেও ধৈর্য রাখতে পেরেছি এবং আজকে আমি প্রাউড করি আমি জানি না কটা মানুষ আমি আমার লাইফে দেখিনি কটা মানুষ আছে যারা অন্যের স্বপ্ন পূরণ করে যাচ্ছে যারা নেগেটিভ মারতে আসে তাদের মধ্যে থেকে তুমি একটা মানুষকে দেখবে না যে সে দশটা মানুষের জীবনটাকে পাল্টে দিয়েছে সে দশটা মানুষের জীবনে স্বপ্নটাকে পাল্টে দিয়েছে যাদের স্বপ্ন দেখার ক্ষমতা ছিল না তাদের বাড়িতে চার চাকা ঢুকিয়ে দিয়েছে আদার আনসারের বাড়িতে যদি আজকে চার চাকা থাকে আর ওর পিছনে যদি আমার কিছু অবদান থাকে এর থেকে বেটার কাজ এর থেকে বেটার প্ল্যাটফর্ম আমি আমার জীবনে কোথাও পেতাম না কষ্ট সব জায়গায় আছে যদি চোখের সামনে দেখার হয় তুমি দেখে না এখানে অলরেডি সকালবেলা থেকে এখন অবধি ন ঘন্টা ওই ভারী ক্যামেরা নিয়ে কন্টিনিউ এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল এখান থেকে ওখান থেকে কত ধৈর্য লাগে যদি কেউ রিয়ালাইজ করতে পারে সে বুঝতে পারবে কতটা ধৈর্য লাগে একই কাজ ন ঘন্টা করতে অন্যের ছবি তোলা কারণ কি করে কেন একদিনের কাজ বছরে একদিনের কাজ রোজ করতে হয় করে কেন ভালোবাসে পেশা প্রফেশন ধৈর্য লাগে প্রফেশন এমন না যে আরবপতি হয়ে যায় মানুষ বাট এটা রুজি রোজগার প্রফেশন ভালোবাসে তার মানে এমন না যে এনাদেরকে কেউ প্রাথমিক লেভেলে উল্টো পাল্টা বলেনি এনাদেরকে কেউ চমকায়নি এনাদেরকে কেউ বলেনি যে এখান থেকে কিছু হবে না এনাদেরকেও হয়তো বলেছে ওনাদের থেকে শুনলে জানা যাবে কিন্তু তারপরে বিশ্বাস ভালোবাসা প্যাশন প্রফেশন দ্যাট ইজ ওয়াই আই মানুষ এই কাজগুলো করতে পারে স্মার্ট ভ্যালুতেও প্যাশন লাগে স্মার্ট ভ্যালুতেও পাগলামি লাগে স্মার্ট ভ্যালুতেও ধৈর্য লাগে স্মার্ট ভ্যালুতেও লোকের কথা শুনতে হয় স্মার্ট ভ্যালুতে আস্ত বিশ্বাসটা লাগে ক্লিয়ার করতে পারলাম হ্যাঁ কি না আজকে আমরা ওখানে যে কাকুটাকে দেখতে পাচ্ছি ন ঘন্টা একই জায়গায় বসে নিজের কাজটাকে ধ্যান দিয়ে করে যাচ্ছে এটাকে বলা হয় কর্মযোগী ওনাকে কেউ রেকগনাইজ করবে না এরকম স্টেজে বাট উনি ওনার কাজটাকে এত প্যাশন দিয়ে করে ভালোবেসে করে কর্মটাকে ধর্মের মতো করে আমরা যা করি না কেন 3 বছর পরে স্টেজে আসতে পারি এরকম ভিডিও চলে আমাদেরকে উঠে দাঁড়িয়ে লোক হাততালি মারে এত কিছু পৃথিবী সব প্ল্যাটফর্মে পাওয়া যায় না স্মার্ট ভ্যালুর মতো কিছু প্ল্যাটফর্মে পাওয়া যায় আমি যখন বাথরুমে যাচ্ছি তখন ওখানে দেখছি একটা হাইট এত লম্বা একটা ছেলে দেখে মনে হচ্ছে শিক্ষিত সেই ছেলেটা কন্টিনিউ ওই বারান্দাতে কালকেও আজকেও হয়তো রোজ সমানে মুছে যাচ্ছে বাথরুমের কাঁচ পরিষ্কার করছে নিচের মেঝে মুছে যাচ্ছে ওখানে অ্যাসোসিয়েটরা যাচ্ছে আবার মুছছে আবার কেউ আসছে আবার মুছছে
কষ্ট নেই, মার্জিনিজ আছে, ওর কষ্টের কেউ দাম দেয়, ওর চোখের চলার জন্য ওর কালকে ভিডিও চলবে, ওকে দেখে লাখ মানুষ ইনস্পিরেশন পাবে, না কষ্ট করে প্ল্যাটফর্ম নেই। আমাদের কাছে কষ্ট আছে তার থেকে বেশি, আমাদের কাছে প্ল্যাটফর্ম আছে, আমাদের কাছে রাস্তা আছে। তোমার কষ্টটা কালকে কাহিনি হয়ে যায়, তোমার কষ্টটা কালকে মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে যায়। এই পৃথিবীতে কটা লোকের কষ্ট ইন্সপিরেশন হয়, কটা লোকের কষ্ট লোক শুনে? কেউ শুনে না। এত কিছু পাওয়ার পরেও জিরোকে উঠিয়ে যে প্ল্যাটফর্ম আজকে হিরো বানায়, এত কিছু পাওয়ার পরেও, এত রেকগনিশন দেওয়ার পরেও, এত কম টাইমে বদলানোর পরেও, একটা এন্টায়ার জেনারেশনের রূপ চেঞ্জ করে দেওয়ার মতো প্ল্যাটফর্ম পাওয়ার পরেও যদি সালা কারোর ভেতরে ওই পাগলামি আসতে না, তার ভেতরে আর পাগলামি কোনোদিন আসবে না, আর কেউই আনতে পারবে না। সে জীবনে সালার জন্মেছে এই ট্রেনের ধাক্কা খাওয়ায়। আজকে এখানে মাইন্ডসেট নিয়ে যাও, আমি একটা জাস্ট লাস্ট একটা ফর্মুলা বলে যেতে চাই, যদি এটা মেনে নিচ্ছ আমি তোমাকে কসম খেয়ে মানে বলে দিতে পারি, তোমার অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারবে না। আগামী 50 বছরে স্মার্ট ভ্যালুতে যখনই অ্যাচিভার লিস্ট বেরোবে, ওই অ্যাচিভার লিস্টে কারোর নাম থাকুক বা না থাকুক, তোমার আগামী 50 বছর অব্দি তোমার নাম থাকবে। শুনতে চাই? শুনতে চাই? আজকে আমরা এই ঘরে বসে আছি, একটা টার্গেট অ্যাচিভ করেছি, তাই এর জন্য অনেকে অ্যাচিভমেন্ট, অনেকে টার্গেট পেয়েছিল, অনেকে এই অফারটা পেয়েছিল, অনেকে এই সুযোগটা পেয়েছিল। জীবনে কোনোদিন চেষ্টা করবে না দাদা আমাকে ডায়মন্ড মারতে হবে, ডায়মন্ড মারার দরকারই নেই তোমার, ক্রাউন মারার দরকারই নেই তোমার, ইম্পেরিয়াল কিং মারতে লাগে না, ওটা বাই প্রোডাক্ট হয়। তাহলে করতে কি লাগে? করতে লাগে ইম্পেরিয়াল কিং এর জন্য কষ্ট করতে লাগে না, ক্রাউনের জন্য কষ্ট করতে লাগে না, সুপার স্মার্টের জন্য কষ্ট করতে লাগে। ইম্পেরিয়াল কিং হওয়ার জন্য আমি 6 বছর ওয়েট করিনি, 6 বছর ধৈর্য ইম্পেরিয়াল কিং হওয়ার জন্য লাগিনি, সুপার স্মার্ট কিনের জন্য আমার 6 বছরের ধৈর্য পরীক্ষা হয়েছে। প্রতিজ্ঞা করতে লাগে, সুপার স্মার্ট অব দি রিজেকশন আছে, সুপার স্মার্ট অব দি ডিপ্রেশন আছে। সুপার স্মার্ট হতে যদি 2 বছর লাগে, 2 বছর জিজান লাগিয়ে দাও, যদি 3 বছর লাগে তাহলে 3 বছর জিজান লাগিয়ে দাও। আমি তোমাকে বলছি, তুমি যেই সিস্টেমে দাঁড়িয়ে আছো, যেই লিডারশিপে দাঁড়িয়ে আছো, আমার 6 বছর লেগেছে, তোমার সালা কোনোদিন 6 বছর লাগবে না, কোনোদিন লাগবে। এবং এই সুপার স্মার্টটাকে ছোট ভাগে ভাগ করে দাও। মার্সিডিস পাওয়ার জন্য আমাকে জীবনে লড়তে হয়নি, মার্সিডিস পাওয়ার জন্য আমাকে লড়তে হয়নি। ডিসি আবান্তি যেদিনকে কিনেছিলাম সেই দিনকে আমি মার্সিডিসের অকাদ হয়ে গেছিল। ডিসি আবান্তি পাওয়ার জন্য লড়তে হয়েছে? না ভাই, ডিসি আবান্তির আগে যে ছোট গাড়িটা কিনেছিলাম ওই গাড়িটার জন্য লড়তে হয়েছে, ওই ছোট গাড়িটার জন্য লড়তে হয়েছে তাও না, তার আগে যে বাইকটা কিনেছিলাম ওই 1,00,000 বাইকটার জন্য স্বপ্ন দেখতে হয়েছে, বাইকটার জন্য লড়তে হয়নি। তার আগে যে 20,000 টাকার ল্যাপটপ কিনেছিলাম বাইকটা আসা সোজা হয়ে গেছে, যখন বাইকটা এসছে গাড়ি আসা সোজা হয়ে গেছে, যখন একটা গাড়ি এসছে আর একটা গাড়ি আসা সোজা হয়ে গেছে, যখন একটা গাড়ি এসছে আর একটা গাড়ি আসা সোজা হয়ে গেছে। আজকে কি আমাকে, আজকে কি আমাকে BMW কেনার জন্য ভাবতে হবে? আজকে কি আমাকে BMW কেনার জন্য ধৈর্য রাখতে হবে? না। আজকে কি আমাকে Lamborghini কেনার জন্য কষ্ট করতে হবে? কারণ এটা কম্পাউন্ডিং। যে 1 কোটি টাকার গাড়ি কিনে নিয়েছে তার 2 কোটি টাকা বাই প্রোডাক্ট হবে, 2 কোটি 4 কোটি বাই প্রোডাক্ট। কিন্তু কম্পাউন্ডিং যতদিন হয়নি ততদিনই কষ্ট করতে হয়েছিল, লোক ওখানেই ছেড়ে দেয়। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? আমরা ছোট ছোট ভাগে এগো। এখানে ফার্স্ট অফ অল সবাই, আমি মেসেজটা দেওয়ার আগে আমি চাইবো সবাই সবার নিজের জন্য সব থেকে বেস্ট লেভেলের হাততালিটা দিয়ে নিই। আত্মবিশ্বাস যেন সবসময় থাকে কিন্তু অহংকার যেন না আসে, এমন ভাব যেন না আসে আমি তো সারা বিশাল কিছু করে ফেলেছি। তুমি কিছু করো, পরের বারের প্রোগ্রামে যখন তুমি থাকবে না অ্যাচিভ করতে পারবে না, না তোমাকে কেউ মনে রাখবে না, তোমাকে কেউ এই কারণে এন্ট্রি দেবে না যে তুমি আগের বারে পেরেছিলে।
যতক্ষণ না তুমি এখান অবধি আসছো ততক্ষণ পর্যন্ত তুমি যা করছো খুশি হও, আত্মবিশ্বাস নাও, কিন্তু এমন অহংকার চলে যাতে না আসে যে বিশাল কিছু করে ফেলেছে। তুমি বিশাল কিচ্ছু করো না। এখানে মাম্পিদি উঠে বলছে যে আমি বিশাল কিছু না, এটা ডায়মন্ডের জন্য। এখানে ডায়মন্ড উঠে বলছে আমি বিশাল কিছু না, এখন অনেক কিছু করা বাকি আছে, এখনো আমরা খাঁটি ইম্পেরিয়াল কিং হওয়ার পরে, এবং এখনো আমরা অনেক এরকম সিলভার অ্যাচিভার, সুপার স্মার্ট অ্যাচিভার, গোল্ড অ্যাচিভার, পাল অ্যাচিভারদেরকে দেখি মনে হয় না বিশাল কিছু করে ফেলেছে। যেই দিনকে তোমাকে ওপরাটা দেখে নেবে যে এ তো এখানেই শেষ হয়ে গেছে, ওখানেই শেষ করে দেবে। আমি লাস্ট একটা মন্ত্র বলে দিতে চাই, আগামী 50 বছরে স্মার্ট ভ্যালুর অ্যাচিভার লিস্টে তোমার নাম সারা জীবনের জন্য থাকবে। শুধু একটা ছোট্ট কাজ করো। এই বিজনেসটায় না ছোট্ট কাজগুলোকে প্যাশনের সাথে করতে হয়, বড় কাজ করতে লাগে না, ছোট্ট কাজ করতে হয়। এই যে আমরা অফারটা অ্যাচিভ করেছি, কোনো টার্গেট ছিল তো? হ্যাঁ কি না? এবার নিজেকে একবার কোশ্চেন করো তো, যেই টার্গেটটা ছিল সেই টার্গেটটা আমরা যদি আরো কাটতাম তার থেকে আর একটু আরো বেশি করতে পারতাম কি পারতাম? আওয়াজ পাচ্ছি না, পারতাম কি পারতাম? তার মানে আমরা চাইলে আরো বেশি করতে পারি, আর প্রথমবারে করে দেখি দিয়েছি, তাহলে এটা সালা বিশাল বড় ব্যাপার। প্রথমবারে করে দেখি দিয়েছি, তাহলে প্রথমবারে করে দেখিয়ে দিয়েছি, এটা যেমন ভেতরে ইন্সপায়ার করা উচিত নিজেকে, তেমনি এই একই টার্গেট পরপর 10 বার যদি করে দিতে পারো। একবার পেরেছি, প্রথমবারে পেরেছি, চ্যাম্পিয়নদের লিস্টে নিজের নাম ঢুকিয়ে নিয়েছি। এই ছোট কাজটা পরপর 10 বার করে যদি তোমার স্মার্ট ভ্যালুর অ্যাচিভার লিস্টে নাম না ওঠে, আমাকে এসে বলবে, এবং আগামী 100 বছর যখনই স্মার্ট ভ্যালুর অ্যাচিভার লিস্টে নাম আসবে, তোমার নাম অল টাইম স্মার্ট ভ্যালুর অ্যাচিভার লিস্টে। কিচ্ছু না, যেই ছোট কাজটা করেছি, যেই ছোট কাজটা করতে পেরেছি, সেই ছোট কাজটা পরপর 10 বার করব। দেখবে জীবনে যখনই লক্ষ্য তৈরি হয়ে যাবে, ওপরালা ল্যাম্প মারবে, এরপরের বারে তুমি আরো বেশ দেবে, দেখবে ওপরালা কোথাও না কোথাও তোমাকে কাঁদাবে। ওখান থেকেই কিন্তু একটা পাগল লিডারের জন্ম নেয়, হয় সেইদিনকে তুমি ভেঙে যাবে, আদারওয়াইজ সেইদিনকে তুমি আরো সিরিয়াস হয়ে যাবে। একবার পারিনি, দুবার পারিনি, তিনবার পারিনি, কিন্তু 4 নম্বর বার পারবে, আর ধীরে 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 তুমি একটা স্ট্রংগেস্ট পিপল তৈরি হয়ে যাবে। ইম্পর্টেন্ট এটা না যে অ্যাচিভার লিস্টে তোমার নাম উঠছে, ইম্পর্টেন্ট এটা অ্যাচিভার লিস্টের নাম ওঠার সাথে সাথে আমি একটা স্ট্রং লিডার হলাম কি? কারণ কালকে স্বপ্নটা যত বড় দেখছি, ওই স্বপ্নটাকে না নিজের কাঁধে বইতে হবে, ওই কাঁধটাকে ওপরালা মজবুত করবে। যদি তোমাকে দেবার থাকে আগে মজবুত বানাবে, আর যদি মজবুত বানাতে হয় আগে ভাঙবে, আর যদি ভাঙাটা নিতে পারো তাহলেই ঘুরতে পারো। এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম, এটাই নেচারের ল। এর বাইরে কেউ যেতে পারেনি, এর বাইরে কেউ যেতে পারবে না। সব থেকে ভালো নিজেকে রেডি করে নাও যে আমি সব কিছুর জন্য রেডি আছি। যদি যেই প্ল্যাটফর্মে এত মানুষ উঠে আসছে সেই প্ল্যাটফর্মে আমি কেন উঠে আসবো না? আর যেই প্ল্যাটফর্মে এত মানুষ উঠে আসছে তাদের সবার লাইফ সোজা না, তাহলে আমার লাইফে যদি সোজা না হয় অসুবিধা কি আছে? কারোর বাড়ি থেকে সাপোর্ট করেনি, আমার বাড়ি থেকে সাপোর্ট করছে, অসুবিধা কি আছে? আরে আজকে বাড়ি থেকে সাপোর্ট করলে কালকে গাড়িটা যখন নিয়ে যাব, যে মা সব থেকে বেশি গালাগালি দিত সেই মাসে চোখ থেকে যখন জলটা পড়বে খুশির আনন্দে, এর থেকে বেশি গর্বের কি হতে পারে ছেলে হয়ে? যেই বাবা সব থেকে বেশি টোন কাটতো, যেই বাবা সব থেকে বেশি রাগ করতো, সেই মেয়ে যেদিনকে 4 বছর পরে ওই বাড়িতে গাড়ি নিয়ে ঢুকবে, সেইদিনকে সেই বাবাই চিৎকার করে করে পাড়ায় বলবে মেয়ে গাড়ি কিনেছে, মেয়ে গাড়ি কিনেছে, মেয়ে হয়ে, এর থেকে বেশি প্রাউডের কি হতে পারে? আজকে টার্গেট সেট নিয়ে যেতে হবে, আজকে মাথায় মাইন্ডসেট নিয়ে যেতে হবে। নেক্সট এই প্রোগ্রাম এমন ধমাকা হলো, আজকে এখান থেকে বেরোনোর পরে এই প্রোগ্রামের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে যেন তোমার, বাকি অ্যাসোসিয়েটরা আমাদের টিমেরই যখন জিজ্ঞাস করবে, ফেসবুকে চারিদিকে ছড়াছড়ি থাকবে, যখন জিজ্ঞাস করবে কিরে ভাই আমি তো যেতে পারলাম না, প্রোগ্রামটা কেমন হলো, তখন বিহেভিয়ার এমন দেখাবে যেন সারা ঝাঁঝেরই মরে যায়। বুঝতে পারছ?